পানি খাবেন বেশি করে, গরমে পানি খাবেন বেশি করে। আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে, সেটা হচ্ছে যে বাজে কোনো কথা লিখবেন না। আর এটা একটা প্রশ্ন, আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি না, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি, কিন্তু কোথায় আমি বাজে কথা বলছি? হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা, কেন থাকবে না? সাকিবের সাথে আমার প্রেমও তো থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে অলরেডি, একটা হিরোর সাথে প্রেম ভালোবাসা থাকবে না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি একটু সিনেমা নিয়ে ফেলেছি, হ্যাঁ আমাদের তিনজনের প্রযোজনা আসতে পারে, সাকিব, জয় এবং আমি, এটাও হতে পারে। গুঞ্জন তো যে সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হয়নি, এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চাই, হি ইজ দ্য সুপারস্টার, কেন যাব। আর ব্যাপার হচ্ছে যে আমার চারটা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি, নক্ষত্র, শেখ রাসেলের আর্তনাদ, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা, ফজল আহমেদ ডিরেক্টর, আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং কাস্টিংয়ে একটা তো সবাই আছে, অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি, সে আছেন, মৌসুমি আপু আছেন আমার খুবই পছন্দের আপু, সে আছেন, তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া আছেন, যাকে আমি খুবই পছন্দ করি, মানে ওই শেখ রাসেলের আর্তনাদের সব স্টার কাস্টই আছে। জি জি রাইট, এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল, যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন করে চলবো, বা মার্সিডিস চড়বো, বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে দেবো। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি, তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কী করলো, ক্যাপশনটা এমনভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে, বেসিক্যালি আমি কিন্তু ওইভাবে বলি, ঠিক আছে। রোলেক্স তো আমি অনেক আগে থেকে ইউজ করি, শুধু রোলেক্স না, আমি যে শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে। তারপরে এই যে ড্রেসটা উপরে সেটা বলতে গেবে না, তারপরে জানবেন ইটস এ ভেরি ওয়েল নোন ব্র্যান্ড, সো আমি কিন্তু এরকম কিছু কখনো বলি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে, সবাই দোয়া করবেন।